salam, salam, hajar salam, shakul shohi charoni, amar hridoy rekhe jete chai, tader sritir charoni, salam, salam. আমার বাবার নাম আব্দুল কুদ্দুস চৌধুরী আমার জন্ম এবং হলো চট্টগ্রামের রাউজান থানার উত্তর চট্টগ্রামে আমি ম্যাট্রিক 69 এ পাশ করেছি চট্টগ্রাম কলেজের সাথে ইনিশিয়ালি আমি কিন্তু আমার কয়েকজন বন্ধুর মানে আমি যখন আরো ছোট ছিলাম যখন আমি 6-7 এ পড়ি তখন তো এই কেন জানি রাজনীতির প্রতি আমার একটা মানে আকর্ষণ তো এইটাকে আমাকে হেল্প করছে আমার একজন টিচার ছিলেন উনি আবার মানে মারাত্মকভাবে উনি কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করতেন ওনার কাছ থেকে আমি প্রচুর বইপত্র পেলাম আমার এগুলো সবগুলো বইপত্র ছিল নিষিদ্ধ উনি আমাকে বলছে যদি ধরতে পারে তুমিও জেলে যাবো আমিও জেলে যাবো নাম খুলিয়ে দিই তো বাজিস টাইম আমি ওনার সাথে এবারে যেমন তখন মরানো বসানি তারপরে ওদের কিছু মহসেদিনের কিছু বই তুই পড়লাম তারপরে সত্যেন সেনের কটা বই পড়লাম গ্রাম বাংলার পথে আমার এখনো মনে পড়ে তখন আমি অনেক ক্লাস তারপর এগুলো আমাকে খুব ইনফ্লুয়েন্স করতে লাগলো তো এইদিকে আবার কানে আসতেছে এই বঙ্গবন্ধুর এইসব কথাগুলো ছদা বা এটাকে বুঝতেছিও না বাট এগুলো লিফলেট টিফলেটগুলো মানে ছড়ানো হচ্ছে তারপর এরপরে ছোটদের রাজনীতি অ্যান্ড অর্থনীতি একটা বই ছিল নিহার রঞ্জন সরকারের কলকাতা থেকে তো এটা পূর্ব পাকিস্তান পাকিস্তান নিষিদ্ধ সামহাও ওইটাও পড়া ছোট এগুলো পড়ার পরে মানে আরেকটু মানে বামধারা ইনফ্লুয়েন্স আসছে বামধারা ইনফ্লুয়েন্স আসতে আসতে আমি মোটামুটি অনেক পড়ে ফেলছি বাজি স্টাইল কারণ এগুলোর জন্য আমি কলেজের স্কুলে অনেক মাইরে খেয়েছি যে টিচার আমাদের কোনো ইচ্ছার ছিলেন আমাদের টিচার একদিন আমার হাতে কতগুলো বই দেখলো মাহফিজের বই কি কি হেভি পিটে দিল হ্যাঁ একে তো গিয়ে তার উপর আমার স্কুলে নিয়ে আসছি কেন এগুলো নিয়ে আমার বন্ধুর এখনো হাসা বাট কিন্তু যখন এই এর মধ্যে আমার মামা ছিলেন উনি অবকাশে মারা গেছেন উনি সিটি কলেজে পড়তেন উনি সিটি কলেজে পড়ার সময় উনি আবার খুব সিরিয়াসলি মারাত্মকভাবে আবার এইসব সাপোর্ট করতো তো ওনার ওখান থেকে কতগুলো লিফলেট মানে ম্যাগাজিন টাইপে হাতে আসলো হাতে আসার পর তারপর দেখলাম যে না আসলে এগুলো ইচ্ছে তার মোর ইফেক্টিভ আমি কেমনে জানি জড়াই গেছি এই ছদপ আন্দোলন ভাইগুলোর সাথে তখন করে স্কুলে ছিলাম বাদিস্তাম চট্টগ্রাম কলেজে গেলাম আমি যখন চট্টগ্রাম কলেজে ভর্তি হলাম অ্যান্ড বাই দিস টাইম 70-এর বন্যা বিশেষ করে 70-এর বন্যার পরের থেকে বঙ্গবন্ধুর কিন্তু আমার একটা জানি মানে খুব ক্লোজ হয়েছে ঘন ঘন আসতে আসেন তখন থেকে এর আগে না তারপর আরও অনেকগুলো কারণ ছিল যে কারণে পরে দেখলাম যে না আমাদের দিস ইজ দ্য ওয়ে তখন আমি খুব সিরিয়াসলি এইসব নিয়ে পড়েন আমার বাবা খুব বড় চট্টগ্রাম কলেজের নেতা ওই যে জালাল ভাই ছিলেন হারুন ভাই জালাল ভাই বোহান ভাই তারপরে শওকত হাফিজ খান রোশনি তারপর ওসমান গনি খান আরও কে কে ছিল প্রথম আসলে 70-এর ইলেকশনটা আমি গ্রামে গেলাম গ্রামে গিয়ে আমাদের গ্রামে তখন আসলে ভার্চুয়ালি এটা ইনফ্লুয়েসড বাই দা ফজল কাদের চলছে ওই ওই এলাকাটা হারুন এমপির জন্য আর খালেদ সাহেব এমএনএ তখন আমি ওদের পক্ষে আমি ক্যাম্পেইন শুরু করলাম ওদের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে আমি দেখলাম যে স্পেশালি নদীর ওই পারে এই যে আমাদের বাড়ি গ্রাম উত্তর সত্তর নদীর নর্থ অ্যান্ড ওয়েস্টে ওখানে ভার্চুয়ালি এই ছয় দফা বা বঙ্গবন্ধুর ছোঁয়া একদম যাই নেই কি বলতে গেলে একটা দুটো লোক আছে তাও ওরা অনেক মানে কোনো অর্গানাইজ কিছু নেই তা আমি শহরে থাকি হিসাবে যেহেতু শহর থেকে গ্রামে গেছি এটার একটা ইনফ্লুয়েন্স আমি দেখলাম যে কামাল বলতেছে কারণ আমার সাথেই এই বয়সে যারা ছিল বা যাদের সাথে প্রাইমারি স্কুলে ওখানে পড়তাম ওরাও আমার সাথে যুক্ত দুটো মোটামুটি হেভি একটা আমি পড়াশোনা রেখেও আসা যাওয়ার মধ্যে মোটামুটি ইলেকশন চলে গেল তারপরে এরপরে তো আপনি জানেন ঘটনা পরাক্রম যখন এই যে 1971-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উদ্দল চট্টগ্রাম আপনাদের মতো আমিও
পিছে পিছে ছিলাম তো আমার তখন মনে আছে যে মিছিল নিয়ে যাওয়ার পরে নিয়মাকৃতির সামনে একটা সিনেমা হল আছে আমাদেরকে দিল সামনে ওই যে বোতলের মধ্যে পেট্রোল নিয়ে আগুন লাগিয়ে দেওয়া তারপর এই যে এগুলো যাই হোক এরপরে আসতেছে আপনার 7ই মার্চ তখন আমার মানে আমি এর মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ বানানো এবং উড়ানো তখন আমি দেখে তারপরের দিন আমি আমাদের বাজার আছে আমাদের বাড়ির থেকে হাফ কিলোমিটার আমিরহাট ওখানে আসতাম ওখানে কাপড় কিনতে আসতাম আপনার বেশ বড় কাপড় আমার মনে হয় যে 7x5 সাইজের একটা কাপড় একটা ফ্ল্যাগ বানালাম এবং দর্জিটা দিয়ে ছেড়লাম ওই ইয়েটা এবং ওইটা ছিল ইউনিয়ন কাউন্সিলের অফিসের বারান্দায় তার টেলারিং শপ আমার এখনো মনে আছে যখন আমি বেরোচ্ছি তখন চেয়ারম্যান সাহেব ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান তফজল আহমেদ চৌধুরী ছিলেন এটা হলো পতাকা চৌধুরী ডাক্তার মানে বড় মানে চেলা বা যাই বলেন আর কি তো উনি আমাকে আবার ওনার সাথে আবার আমার বাবার সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই ছিল ওই ছোটোবেলায় বন্ধুত্ব ছিল বড়োবেলায় পলিটিক্যালি ডিফারেন্স অফ ওপিনিয়ন যা হয় তাই কারণ আমাকে বলছিল ভাই কী করতে চাস দেশটাকে কী শেষ করে দিয়ে আজ না দেশটাকে বাঁচানোর জন্যে এটা তো হাসলো উনি হেঁটে চলে গেল ওই ফ্ল্যাগটে নিয়ে আসলাম আমাদের গ্রামে আমাদের গ্রামে নিয়ে এসে তখন আমাদের আমার সহকর্মী আমার সহপাঠী যারা স্কুলে গ্রামে পড়তাম সহপাঠীর নাম মনে আছে হ্যাঁ হ্যাঁ আছে যেমন আব্দুল সালাম ফারুক জহুরুল ইসলাম মুসলিম আবু তাহের নুরুল আমিন আমার জুনিয়র ছিল তারপরে সোলাইমান আর মানে মোটামুটি আমাদের একটা গ্রুপ ছিল আমরা একই বয়সের তারপর তোরা মিলে আমি ফ্ল্যাগটা একটা বাস নিয়ে আসলাম বড় বাস বাজার থেকে মানে ফ্ল্যাগটা ওই বাসটার এমনি লম্বা হবে প্রায় 30 ফিটের উপরে ওইটা আমরা সবাই ফ্ল্যাগটা ওখানে দিলাম দিয়ে ওইটাকে আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ ছিল জাম গাছে উঠাইয়া লোককে দিয়ে আরও 30 ফিট উপরে ভালো করে রোড দিয়ে বাঁধলাম যেন এটা অনেক দূরের থেকে দেখা তখন দেখা গেল যে পুরো বাড়ির মাছ গ্রামের বাড়ি তো একদম মেন রোড থেকে দেখা যাচ্ছে একটা বিরাট ফ্ল্যাগ পকপক করে উঠতেছে তখন মুরব্বীরা খুব যারা বয়স্ক ছিলেন ওনারা খুব মানা করলেন তারপর তবু আমরা বললাম যে দেখা যাক যে তবে ওই ফ্ল্যাগটা অনেক দিন ছিল তারপর এই করতে হতো 25শে মার্চে আমরা আমি কীরকম ছিলাম আমি গ্রামের বাড়িতে ছিলাম বা 26শের পরে থেকে তো প্রথমে তো আমরা এখন কী করা যায় কারণ আমরা একটু অর্গানাইজ করতে আমাদের সাথে ওরা এবং মুরব্বীদের মধ্যে শামসুল হুদা আমার গ্রামের মধ্যে যে উনি একটু একটি বলেন আমার মেজো মামা তখন আমরা কী করলাম যে কীভাবে একটা মুক্তিযুদ্ধখানে মুক্তিবাহিনী অর্গানাইজ করা যায় এর মধ্যে আমার সমকক্ষ যারা আছে ওরা 7-8 জন রাজি হলো ঠিক আছে আমরা কিন্তু বাজিস টাইম এই হিন্দুদের বাড়ি আমাদের 1 মাইল সাউথে হিন্দু পাড়া তারপর এরপরে নদীর পাড়া হিন্দু পাড়া ওদেরকে বাড়িকে জ্বালায় পড়া দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম সবাই মিলে ওদেরকে কিছু সেভ করা যায় কিনা তো মোটামুটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বলতে পারেন যে ওই উৎসবটা দিয়ে আমাদের টাইমটা চলে গেছে বিশেষ করে এই গভীরের পরে একটা বাড়ি আছে ওইটার নাম হচ্ছে চিকদার চিকদারের যে ওটা কার বলে ওই গরু জবাই করে কষাই পাড়া ওদেরকেই মেইনলি কাজে লাগাইছে ওরা মনে হয় আমাদের এলাকায় প্রথম প্যাচ অফ ফার্স্ট প্যাচ অফ রাজা কার এই যে সালাউদ্দিন কাদের ফজল কাদের চৌধুরী এবং ওনার লোকজনরাই আছে এরপরে এপ্রিলের পর থেকে আমরা এখন কীভাবে তখন আর তেমন শরণার্থী যাচ্ছে না তা আমার একটা মনে পড়তেছে আমি নামও জানি না আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে বয়ে গেলাম খুব কানাকাটি করতেছে লোকজন একটা ঘাসের উপর ওই খড়ের গাদার উপর একটা বুড়া মানুষকে বুড়ো মহিলাকে ছুঁড়ে মেরে আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে এরা ওইটা মানে ওদের কাছে কেউ যেতে পারতেছে না ওই ইয়ে বললাম যে কষাই ওই কাজগুলো করছে আর কি তো আমরাও দূরে থেকে দেখলাম কাছে যেতে পারিনি এরপরে তো ধরেন সব একটু শান্ত হলো সহজে কিন্তু তখন ওখানে মিলিটারি বা রাজাকার সৃষ্টি হয় রাজাকার সৃষ্টি হয়েছে ওখানে মানে আরও অনেক পরে আরও প্রায় 4-5 মাস পরে এবং আনটিল দ্য এন্ড রাজাকাররা খুব বেশি ইফেক্টিভ ছিল না অন্য এলাকায় রাজাকাররা যেরকম ফেরত আসা নিয়েছিল কারণ সবগুলো আমাদের পরিচিত ছেলে গ্রামের ছেলে ওখানে 8-10 জন ছিল বাট তেমন কোনো কিছু যেমন আমাদের আমাদের মুখোমুখি হয়েছে অনেকবার বাট ওরা কিছু করে নাই বা আমরা ওদেরকে কিছু করি না তখন আমরা কি করলাম আমার দেখলাম আমার এক বন্ধু মির্জা আবু মনসুর সাহেব যিনি এমপি ওনার ছোট ভাই আমরা তিরঙ্গলে একসাথে করতাম তো ওর সাথে যোগাযোগ হলো ওইদিকে
তারপরে বাই দিসটা আশেপাশে আমি নামগুলো একদম ভুলে গেছি, খুব ক্লোজ কিছু লোকজন ছিল। তারপর আমাদের পাশে তো ফিরহাট শামসির সদাগরের দোকানটা ছিল, যে ওটা মুক্তাঞ্চল ছিল অনেক, এটা ফরিদের সাথে লাগানো, ওটা মোহাম্মদ তকিনহাট বলা হয়, ওটা ওটাকে মুক্তাঞ্চল বলা হতো। মানে হার্ডলি ওখানে 9 মাসের মধ্যে মাঝখানে হয়তো কয়েক মাসের মানে কয়েক বছর ছিল, এর আগে এবং পরে ওটা খুব সব মিটিং মিছিল সব আলোচনা ওখানে হইতো। আমি যেহেতু জুনিয়র, আমার খুব একটা পাতল ইন্টারনে কেউ বা আমিও বলতে পারেন যে ওদের পিছিয়ে পিছিয়ে থাকতাম। এই করে করে এখন মুক্তিযুদ্ধের যাওয়া শুরু করলো ওরা, ও ওর মধ্যে ওইদিকের বক্তব্য পড়ে, তো ওখানের মধ্যে আমি নামটা ভুলে গেছি একদম, তো একজনের নাম মনে আছে, ওর নাম হলো আমার মামার বন্ধু ছিল আবু আহমদ, উনি এবং ওনার ওয়াইফ খুব হেল্প করছে মুক্তিযোদ্ধাদের মানে অর্গানাইজ করা, ওনার দোকানে সব জিনিসপত্র রাখা, বাজার বাজার নিতে সবাই একত্র হতো, তারপর সন্ধ্যা বাজার লোকের ফাঁকে ফাঁকে ওই বাজারের লোক যখন সন্ধ্যার পরে বাজার ভেঙে যেত, ওদের সাথে যে যারা নতুন মুক্তিযুদ্ধ হবে ওরা ওদের সাথেই চলিত, মানুষ যেন বুঝতে না পারে ওরা কথা যাচ্ছে। তারপরে আমাদের বাড়ি ক্রস করে আরও ধরেন 3-4 ঘন্টা হাঁটলেই কীরকম হিল ট্র্যাক, তারপরে ওখানে বকিতুল্লার খামার বলে একটা খামার ছিল, ওটা ছিল ফার্স্ট ট্রানজিট ক্যাম্প। এই করে করে এরকম, তারপর আমার চাচা মানে আমার বাবার চাচাতো ভাই উনি করাচি ইউনিভার্সিটি লেখাপড়া করতো, উনি চলে আসলে ইন্টারমিডিয়েট পাস করতো, মনে হতো বা গ্রাজুয়েশন করতো, উনি উনিও শুদ্ধ ইয়ে করলো। আমি উনি আমাকে দেখে আবার একটু ভয় পেয়ে গেলো, উনি বলছেন না বাবা তুমি অনেক ছোটো, তুমি এগুলো দিন পড়বেন আমরা আসি এই, কিন্তু আমি নাচের বন্ধ আমাদের সাথে সাথে করতাম। একদিন কী করছি দেখলাম, আমি খবর পেলাম যে উনিও চলে হচ্ছে ওই দল নিয়ে, এখন ওর নাম না আব্দুল মান্নান, উনি মারা গেছেন, উনি 10th December যুদ্ধে মারা গেছেন আব্দুল মান্নান। 10th December কোথায় যুদ্ধ হয়েছিল? ওই যুদ্ধটা কচুপাড়া মোহাম্মদ আমিরহাট এবং কচুপাড়া মোহাম্মদ আমিরহাট যেটা আছে, আমিরহাট হলো যে রাওজান ফরিদচরি রোড যেখানে গিয়ে সরকার নদীতে ক্রস করছে ওটাই আমিরহাট। আমিরহাটের যুদ্ধটা ছিল অনেক লম্বা যুদ্ধ, ওটার ওটা আসলে আমার মনে হয় আর কি, তখন আমি জুনিয়ার ছিলাম, আবু মোহাম্মদ হাসেমের নেতৃত্বে ছিল উনি কমান্ডার, আর আমার চাচা আব্দুল মান্নান প্লাটুন কমান্ডার, আর একজন ফরেস্ট অফিসার ছিল আমি নাম ভুলে গেছি, দুইটা প্লাটুন কমান্ডার ছিল ওদের আন্ডারে, ওটা লাস্ট যুদ্ধ ছিল। এবং 10th December ওরা সন্ধ্যায় রাত্রে মিডনাইটে শুরু করছে, মিডডেতে যেহেতু দিন হয়ে গেছে ওরা ব্যাক করতে পারে নাই, এবং মানে বেশ কয়েকজন মারা গেছে, এর মধ্যে কমান্ডারের মধ্যে মারা গেছেন মান্নান। তারপর এই তো উনি শুধু আমি শুরু করলাম, আমি আর আমার আব্বা আমাকে আপনি কিছু বলেনি, গড়ে এটা দিয়ে একটা কাপড় চোপড় নিয়ে আমি চলে গেলাম ওই বকিতলে খামার, ওখানে দেখা যায় কামড় তুমি কেন আসছো, আমি জানা সাথে আমার নিতে পারো অসম্ভব, তোমাকে নিতে পারবো না তোমরা পড়ে যাইও। তারপর কোনো অনেক কান্নাকাটি করলাম কিন্তু নিল না আমাদেরকে ছেড়ে, রাত প্রায় 2-3টার দিকে ওখান থেকে একটা টিম গাইড আসলো, ওরা চলে গেলো আমাদের এদিকে পাঠা দিল, আমরা বাড়ি পৌঁছে পৌঁছে প্রায় 6টা। তারপর থেকে আমরা রেডি হচ্ছি, এবং ইন্টারনালি এই যে কাজগুলো খবর আনা নেওয়া করা রেকি করা এইগুলো করতেছি। অ্যান্ড বাই দিস টাইম ওখানে যে প্রচারপত্রগুলো আছে স্পেশালি জয় বাংলা পত্রিকাটা আর বাংলা বাণী দুই একটা কবি জয় বাংলা মোটামুটি রেগুলার ওটা আসতো, মির্জা মনসুর সাহেবের ওদিক গিয়ে কেজারি পাঠাতো, আমরা ওইখান থেকে গিয়ে নিয়ে আসতে নিয়ে যে এগুলো সার্কুলেট করতাম। আমার চাচাও বাই দিস টাইম ফিরে আসছে, এসে আমার সাথে দেখা করলো, খবর দিল একটা জুম্মাপাড়া বলে আর কি, যাই হোক ওখানে ফার্স্ট ক্যাম্প করলো ক্যাম্পে, হ্যাঁ তো ওখানে আসলে ওনার কাপড় চোপড় নিয়ে আসতাম খবরাখবর দিতাম। তারপরে এদিকে গহিরা থেকে গহিরা রাওজান আর ফরিদচরি ট্রায়াঙ্গেলের মধ্যে একটু রেখে টেকি করতাম, তারপরে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে আইডি কার্ড নিলাম, মাঝে মাঝে সপ্তাহ কার্ড পার হয়ে শহরেও আসতাম, এতে এই কাজগুলোই করছি তেমন আর মানে ওদেরকে গাইড করা, ওদেরকে শেল্টার করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, আর্মস এভেনশন করে ওই যে রাখা। অ্যান্ড বাই দিস টাইম দেখি যে রোশনি ভাই ফিরে আসলো, বলে যে কামাল তোমার এই তার রোশনি এবং রুমু, রুমু আমার ক্লাসমেট ছিল যে সিএনসি স্পেশাল ছিল, আর রোশনি তো বলে দেন তুমি আমি যে আমার দিকে একদম বলছে ঠিক আছে, আবার আমাদের কচুপাড়া ও গেছিল কচুপাড়া ক্যাম্প যেখানে মান্না নাজিম ভাই মারা গেল কচুপাড়া হাইড আউট, আবার বকিতলা খামার নিয়ে গেল আমি শামসু মামা, তারপর আমাদেরকে কিছু মোটামুটি গ্রেনেড ফ্রেন্ড কীভাবে চার্জ করতে হয়, ওই ছোটো LMGগুলো ওই SMG কীভাবে ওই ছোটো প্রাইমারি ট্রেনিং মানে সেট করা হয়েছিলো, বাট বলে যে যখন যুদ্ধ ছিল তখন বলবো এগুলো মোটামুটি তখন ছিল, ওনার সাথেই ছিলাম বেশিরভাগ সময় দুর্গিমের সাথে। তারপর বিভিন্ন অপারেশন টুকটাক এগুলোতে আমরা ওই অ্যাক্টিভলি না পার্টলি নিতাম, অথবা পিছনে থাকতাম, এই তাদের সাথে থাকতে থাকতে
ফটিকচুরিতে একটা ছোট অপারেশন হলো আমার একচুয়ালি ডেটটা মরা নাই মোহাম্মদ আহমেদের এই একটা লিভার ঝটকা খুব বেশি বড় অপারেশন না 4th December আমার মনে আছে হঠাৎ করে কিছু মিলিশিয়া এবং রাজাকাররা আমাদের বাড়ি আক্রমণ করলো বাট দুই চারটে ব্ল্যাঙ্ক ফায়ার করলো আমাদের বাড়িতে ঢুকলো ঢুকে জাস্ট ঘুরে ঘুরে চলে গেছে এইদিক ঢুকে এদিক দিয়ে বাইরে চলে গেছে তার তেমন কোনো কারণ যেমন আমার পাশেই আমার চাচার বাড়ি কিন্তু ওনার বাড়িতে যায় কেন যায় না একদম লাগানো আমার বাবার স্বাস্থ্য বাড়ি উনি তো প্ল্যাটিন কমান্ড তারপর আরও কয়েকজন ছিল আমাদের বাড়ির কিছু হয়নি বাট কোনো ক্ষতি হয়নি কিছু হয়নি তারপর 10th December যুদ্ধ হলো যুদ্ধের মধ্যে আমার চাচা মারলেন উনি মারা গেলেন 16th December আমরা ওনার লাস্টটা ওখান থেকে উদ্ধার করছি 16th December রাত্রে ওনার খবর দিলাম তখন আমাদের নিজস্ব খবর চাই আমার হৃদয় রেখে যেতে চাই